আজ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে আজকে আমাদের পঠিত বিষয় বুদ্ধচরিতম, যেটা নেটের 8 নম্বর ইউনিটে আছে। সেই ইউনিট 8-এর বুদ্ধচরিতম আজকে আমাদের পাঠ্য বিষয়। আজকে খুবই শুভ দিন, বুদ্ধ পূর্ণিমা। প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে বাড়িতে থেকে নিয়মাবলী অনুসরণ করে ভালো থাকবেন এবং পুজোটি করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। বুদ্ধচরিতমের আমাদের পাঠ্য, যেটি ইউনিট 8-এ আছে, নেট পরীক্ষাতে কম বেশি প্রশ্ন আসে, দেখতে পাওয়া যায়। আজকের শুভক্ষণে বুদ্ধচরিতম আমি পাঠ্য হিসেবে বেছে নিয়েছি। যেগুলো দেখার বিষয় সেগুলোকে তুলে ধরেছি, এগুলো তোমরা নোট করে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে শোনো। কালিদাস পূর্ববর্তী নাট্যকারহা বা কাব্যকারহা স্বঘোষহা। কালিদাস পূর্ববর্তী একজন নাট্যকার অথবা নাট্যকার এবং কাব্যকার দুজনই, দুটিই বলা যায়, ছিলেন অশ্বঘোষ। আমাদের পাঠ্য বুদ্ধচরিতম, এটি হচ্ছে মহাকাব্য। চতুর্দশ স্বর্গাহ সন্তি। বর্তমানে যে বুদ্ধচরিতম পাওয়া যায় সেখানে চতুর্দশ স্বর্গ আছে। প্রথম স্বর্গাহ ভগবত প্রসূতিহি। প্রথম স্বর্গ ভগবত প্রসূতি আমাদের পাঠ্যের বিষয়বস্তু। অশ্বঘোষাহ সুবর্ণাক্ষী পুত্র আসিত। অশ্বঘোষ সুবর্ণাক্ষীর পুত্র ছিলেন। অশ্বঘোষের লেখা গ্রন্থাবলী গ্রন্থাহ বুদ্ধচরিতম, সূত্রালঙ্কার, মহাযান শ্রদ্ধোৎপাদ, বজ্রসূচি, সারিপুত্র প্রকরণ, গণ্ডীস্তোত্র গাথা, সৌন্দর নন্দ, এগুলি হচ্ছে অশ্বঘোষের লেখনী গ্রন্থাবলীর মধ্যে আসে বা গ্রন্থাবলীর মধ্যে পড়ে। কালিদাসহ চ অশ্বঘোষহ রচনাহ ভাষস্য প্রভাব আসিত। কালিদাস এবং অশ্বঘোষের রচনায় ভাষের প্রভাব লক্ষণীয়। অযোধ্যায়াম বৌদ্ধ সন্ন্যাসী অশ্বঘোষস্য মনসি অধিকৃত্য আদিকবি বাল্মীকিহি রামায়ণম। অযোধ্যার বৌদ্ধ সন্ন্যাসী অশ্বঘোষের মন অধিকার করেছিল আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ। কপিলাবস্তুহ নগরীম ইক্ষাকুবংশীয় নরপতিহি শুদ্ধ্যধনহ রায়ত্তম কৃতবান। কপিলাবস্তু নগরীর রাজা ইক্ষাকুবংশীয় নরপতি শুদ্ধধনের রাজত্বের বর্ণনা এই প্রথমাংশে পাওয়া যায়। তস্য পত্নী নামহ ভার্যা দেবী। আমরা এখন এইটার দিকে তাকাবো এবং সেই সঙ্গে প্রথম যে অংশ ভগবত প্রসূতি সেটা পাঠ করে আমি শোনাবো। সো আমরা এইটার দিকে তাকিয়ে থাকো এবং প্রথম অংশটা আমি পড়ছি, এটা মন দিয়ে প্রথম অংশটির যে সারাংশ বা সেটা শুনলেই মূলত হবে, মন দিয়ে শুনে যাও প্রথম থেকে শেষ পর্যন্ত। সুরম্য কপিলাবস্তু নগরীতে মহাপরাক্রমশালী ইক্ষাকুবংশীয় নরপতি শুদ্ধোধন রাজত্ব করতেন। তার পত্নী মায়াদেবীর লুম্বিনী বনে প্রসব যাতনা ছাড়াই এক সর্বসুলক্ষণযুক্ত পুত্র জন্মায়। দেবতারা কুমারের জন্মে আনন্দিত হলেন। কুমারের জন্মলগ্নে ভূমিকম্প হলেও সুবাতাস প্রবাহিত হয় এবং মেঘশূন্য আকাশ থেকে স্বচন্দন পুষ্প বর্ষিত হয়। তো এইসব অলৌকিক অলৌকিক লক্ষণ বিচার করে বিদ্বান ব্রাহ্মণেরা বলেন, এই পুত্র পার্থিব সুখ চাইলে রাজচক্রবর্তী সম্রাট হবে, আর বৈরাগ্য প্রার্থনা করলে মহামুনি হয়ে শ্রেষ্ঠত্বে সকলকে অতিক্রম করবে। আকাশে এই মহাপুরুষের আবির্ভাব বার্তা শ্রবণ করে অসিত মুনি কুমারকে দর্শন করে তার সুলক্ষণগুলি দেখে অশ্বপাত করলেন, কারণ মৃত্যু আসন্ন হওয়া এই মহাপুরুষের অতুলনীয় শিক্ষা থেকে তিনি বঞ্চিত হবেন। অসিত মুনির প্রস্থানের পর আনন্দিত রাজা বন্দীদের মুক্তি দিলেন, ব্রাহ্মণদের প্রদান করলেন এবং বহু ক্রিয়াকর্মের অনুষ্ঠান করে পুত্রকে নিয়ে নগরে ফিরলেন। এই হলো আলোচ্য প্রথম স্বর্গ ভগবত প্রসূতির সার সংক্ষেপ। মূলত যে অংশটিকে তুলে ধরা হয়েছে এখান থেকেই প্রশ্ন থাকে, তাই এই অংশটি বুদ্ধচরিতম এই শুভক্ষণে আমি তুলে ধরলাম সবার সামনে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল। এরকম আরও ভিডিও পেতে গেলে আমার ভিডিওটিকে পুরোভাবে দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেকে বাড়িতে থাকুন, ভালো থাকুন,
সুস্থ থাকুন।